আজকে আমরা করবো 131 পেজের, 131 পেজের থেকে। অ্যাকচুয়ালি এটা শুরু হচ্ছে 133 পেজ থেকে, 133 পেজের 5 নম্বর থেকে, পাঁচের এক, পাঁচের এক। কি বলেছে প্রতিমা বিবি? প্রতি মাসে 100 টাকা করে জমা রাখে, আর বার্ষিক সরল সুদ হচ্ছে, বার্ষিক সরল সুদ সুদ হচ্ছে 6%। বার্ষিক সরল সুদ মানে হচ্ছে 12 মাসে, অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে 100 টাকা করে রেখেছে, অতএব 12 মাসে আমাদের মাসের হিসেব করে করলে সুবিধা হবে। 12 মাসে 100 টাকা, তার মানে বার্ষিক সরল সুদ 6% মানে কি 100 টাকা 12 মাসের সুদ। এক বছরের জায়গায় লিখবো 12 মাসের, মাসের সুদ কত 6 টাকা, তাহলে 100 টাকার 1 মাসের সুদ কত হবে 6/12, এত টাকা, মানে 1/2 টাকা। প্রত্যেক মাসে হচ্ছে 1/2 টাকা করে সুদ পাবে, কত টাকায়, 100 টাকায়, আর প্রত্যেক মাসে তো 100 টাকা করেই রেখেছে, তাহলে প্রত্যেক মাসে এত টাকা করে পাবে। যেটা প্রথম মাসে রেখেছে, ধরলাম জানুয়ারি মাসে রেখেছে, সেটাই কত পাবে, তাহলে 12 মাস ধরে পাবে, তার মানে 1/2 × 12 মাস, তার মানে এটা × 12, তার মানে আলটিমেটলি প্রথম যে মাসে রেখেছে সেই মাসে পাবে এইটা 12/2 টাকা। পরেরটাই 1 মাস কম হয়ে গেল, কারণ 1 মাস পরে দিয়েছে, সেটাই পাবে 11/2। এইভাবে 12 মাস হিসাব করব, তাহলে দাঁড়াচ্ছে কি, প্রথম মোট সুদ যদি লিখি তাহলে 12 মাসের, 12 মাসের কি লিখবো, 12 মাসের মোট সুদ, মোট সুদ সুদ কত হবে, মোট সুদ 12 মাসে, 12 মাসের মোট সুদ কত হবে, বললাম না প্রথম যেটা দিয়েছে সেটা পেলো 12/2, তারপরেরটায় পরের মাসে 11, পরের 100 টাকায় হচ্ছে 11/2, এভাবে লিখবো 10/2, 9/2, 8, 7, 6, 5, 4, 3, 2/2 + 1/2, মোট সুদ তাহলে এত টাকা। তাহলে আশা করি এটা যোগ করার কোনো অসুবিধা নেই, 2, 12 + 11 - এটা লিখলাম না, নিজেরা করে নেবে, তাই আপনি যোগ করে দেই, তো কত হলো 3, 3, 6, 6, 4, 10, 15, 15 + 6, 21, 21 + 7, 28, 36, 36 + 9, 45, 45 + 10, 55, 55, এবার ছোট করে করি 55, আর এটা হলো 23, 11/12, 23, তাহলে কত হলো 78/2, মানে এটা ভাগ করলে 3, 9, 2, 18, এত টাকা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল, সুতরাং 12 মাস পরে, মানে 1 বছর পরে, 1 বছর পরে সুদে আসল, সুদ আসল, সুদ আসল সমান সমান 12 মাসে তো 1200 টাকা রেখেছে, প্রত্যেক মাসে 100 করে, 12 × 100 প্লাস এই যে এটা কত, 39 টাকাটা হচ্ছে সুদ, তাহলে 1200 + 39, তার মানে 1239 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তা আমাদের চেয়েছে বছর শেষে কত টাকা পাবে, বছর শেষে 1239 টাকা পাবে। পাঁচের দুইয়েরটাই কি বলেছে, পাঁচের দুইয়েরটা বলেছে কোনো মূলধনের, মূলধনটা কত বলেনি, 2 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, সরল সুদ কত, সুদ 8400, আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ 8652 টাকা। তা বলেছে যে 2 বছরের জন্য রেখেছে, বছর সময়, সময় t = 2 বছর, তাহলে কি হলো, বলেছে মূলধনের পরিমাণ আর বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। ধরি আসল পি টাকা, তার কি দেয়নি, সুদের হার, সুদের হার হচ্ছে ধরলাম আর পার্সেন্ট, তাহলে সুদের হার আর ধরলাম আর পার্সেন্ট, হ্যাঁ আর পার্সেন্ট ধরলাম, তার মানে কি হলো, আমরা সূত্র কি জানি, সুতরাং 2 বছরে 2 বছরে 2 বছরে
সরল সুদ কত? সুদ সরল সুদ বার করবো এখানে, পি আর টি বাই হান্ড্রেড, টি এখানে দুই বাই হান্ড্রেড, এইটা সমান সমান, এটা সমান সমান কত? 8400। আবার এদিকে দু বছরের সরল সুদ পি আর টি বাই হান্ড্রেড, এটা কারণ টু পি আর বাই হান্ড্রেড ইজ ইকুয়াল টু 8400। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি? প্রথমে সুদাসল বের হয় সূত্রে, আমাদের সুদাসল বের হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন, মানে এন ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার টি, মানে এন মানে হচ্ছে বছর, টিটা টু দি পাওয়ার এখানে বছরটা বসে, বছর কত? টু, মাইনাস এখান থেকে যদি আসল করে দিই, আসল পিত, এটাই বেরিয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ হবে কত? সুদাসল বিয়োগ এই যে আসল, এটা সুদের সুদাসলের সূত্র, মাইনাস আসল করলাম তার মানে এটা বেরিয়ে গেল সুদ কত, এটা বলেছে 8652। তাহলে কি এখান থেকে পিটা কমন নিতে পারি, পি কমন নিলে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 8652। আর একটু করতে পারি, এটা আবার সূত্রে ভাঙ ভাই ও স্কয়ার, সূত্রে ভাই সূত্রে ভাঙালে এখানে কি দাঁড়াচ্ছে? অর, অর সূত্রে ভাঙালে কি দাঁড়াচ্ছে? পি এটা রেখে দিলাম বাইরে, এখানে এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এটা প্লাস টু এ মানে এটা ইন্টু বি মানে হচ্ছে এটা আর বাই হান্ড্রেড প্লাস বি স্কোয়ার মানে আর বাই হান্ড্রেড এর স্কোয়ার করলে কত হয়? এটা স্কোয়ার এটা স্কোয়ার লিখে দিলাম, এটা ব্র্যাকেট ও সরি এর সাথে এইটা তো আছেই, এটা বেরোলো এটা, এরপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ডবল ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, তাহলে এটা হলো 8652। এখান থেকে এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে কেটে গেল, পড়ে থাকলো কি বা পি ইন্টু এই যে টু আর বাই হান্ড্রেড, টু আর বাই হান্ড্রেড, টু আর বাই হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড, এখান থেকে এটা সমান সমান 8652। এবার এখান থেকে আর আর হান্ড্রেডটা কমন নিয়ে নিতে পারি, আর কমন নিলে উপরে হলো পি আর নিচে হান্ড্রেড কমন নিলাম, আর বাই হান্ড্রেডটা কমন নিলাম, আর বাই হান্ড্রেড কমন নিলে এটুকু দুই পড়ে থাকে প্লাস আর বাই ও স্কোয়ার আছে এটা, তাহলে আর বাই হান্ড্রেড স্কোয়ার এটা স্কোয়ার বাই স্কোয়ার ছিল, তো একটা চলে গেল, তার মানে নিচে পড়ে থাকে আর বাই হান্ড্রেড পড়ে থাকে হলো, এটা সমান সমান 8652। তাহলে এইটার ভ্যালু ওখান থেকে এখান থেকে এটার ভ্যালু বার করে ফেলি, পি আর বাই হান্ড্রেড ইজ ইকুয়াল টু তাহলে কি হলো 8600 বাই টু, মানে হলো কাটলে কি হয় 84 4200 4200। এই তাহলে এটার ভ্যালু পি আর বাই হান্ড্রেড এখানে বসিয়ে দিই, তো এটাকে আমাকে একটু উপর করতে হবে, জায়গা করে নিই, জায়গা করে নিলাম, এবার কি হলো? তাহলে এই যে এইটা এইটা এখানে করছি এইটা, তাহলে পি আর বাই হান্ড্রেড এর জায়গায় বসিয়ে দিব 4200, হ্যাঁ আর যা আছে তাই লিখলাম, টু প্লাস আর বাই হান্ড্রেড, হ্যাঁ এটা সমান সমান 8652, তাহলে এখানে টু প্লাস আর বাই হান্ড্রেড অর দিয়ে এটা ইজ ইকুয়াল টু 8652 বাই 4200। এটা নিয়ে যাই টুটাকে, টুটা নিয়ে গেলে 8652 বাই 4200 মাইনাস টু, মাইনাস টু করলে কি হয় 4200, আর উপর হচ্ছে 8652 বিয়োগ বিয়োগ এটা করলে কত হয় 8400, তাহলে দাঁড়ালো কি
52252 বিয়োগ করলে আর নিচে 4200 তার সুতরাং r সমান সমান কে লিখতে হবে 100 টা উপরে চলে যাবে ওখানে 4200 আর এখানে 252 ইনটু 100 এই যে 100 টা উপরে চলে গেল এই এই কেটে গেল এবার এটা দিয়ে এটাকে কাটি তিন দিয়ে কাটা তিন চোদ্দ বিয়াল্লিশ তিন আটে চব্বিশ তিন ছেড়ে বারো ছয় দিয়ে যায় চার ছয় ছয় দিয়ে করলে চোদ্দ গুণ ছয় চার ছয় চব্বিশের চার হাতে দু ছয় গে ছয় হবে আট ছবার যায় বা আর ইজ ইকুয়াল টু সিক্স তার মানে সুদের হার বেরিয়ে গেল সুদের হার 6% সুদের হার বেরিয়ে গেল 6% সুদের হার 6% 6% সুদের হার একটা বেরিয়ে গেল আর চেয়েছে আমাদের আসল কত আসল কত এটা ওরা যে কোনো একটা সমাধানে বসালেই সূত্র বসালেই হতো পি আর আমরা এখানে অলরেডি করে মুছে ফেললাম এখানে ছিল কি ছিল ওইটাই বসাবো পি আর বাই 100 এটা ইজ ইকুয়াল টু ছিল পি আর বাই 100 এর ভ্যালু বসানো না পি আর বাই 100 ইজ ইকুয়াল টু ছিল 42 এখানে বসিয়ে দেবো এখানে আর সমান সমান ছয় বসিয়ে দেবো তাহলে ছয় বসিয়ে দিই কি হয় পি সমান সমান কি 4200 ইন্টু 100 বাই আর ইজ ইকুয়াল টু তো ছয় বাই আর এটা ইজ ইকুয়াল টু ছয় বসিয়ে দেবো 4200 ইন্টু 100 এবার ছয় বেরিয়েছে এটা দিয়ে সাত ছয় 42 শূন্য শূন্য তার মানে এটা হলো 70,000 তার মানে আসল হচ্ছে 70,000 আর সুদ হার সুদের হার হচ্ছে 6% ছয়ের একেরটা ছয়ের একেরটায় দেখো ওখানে এ প্লাস বি প্লাস এক্স আর এখানে 1 বাই এ প্লাস 1 বাই বি 1 বাই সি এর জায়গায় এক্স হবে উত্তর উত্তরের সাথে মিলিয়ে দেখলাম আগের পেজে ছিল মানে 108 নম্বর পেজের সেম অঙ্ক আছে ওটাই করে দেওয়া আছে এখানে সি এর জায়গায় এক্স হবে এটা প্রিন্টিং মিস্টেক আছে তাই এটা এখন আর করছি না আগের পেজে করা আছে ছয়ের দুই ছয়ের দুই এ কি বলেছে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে কত কিলোমিটার গেছে 15 কিলোমিটার আর অনুকূলে গেছে 15 কিলোমিটার 15 কিলোমিটার অনুকূলে অনুকূলে আর প্রতিকূলে প্রতিকূলে গেছে কূলে গেছে 22 কিলোমিটার কত সময় লেগেছে পাঁচ ঘন্টা সময় লেগেছে তাহলে ধরে নেই স্রোতের বেগ ধরি স্রোতের বেগ বেগ ধরলাম কত এক্স কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায় এক্স কিলোমিটার আর বলেছে স্থির জলে নৌকার বেগ তো বলেই দিয়েছে স্থির জলে বেগ স্থির জলে নৌকার বেগ কত 8 কিলোমিটার পার ঘন্টা তাহলে কি হয়ে গেল স্রোতের বেগ ধরে নিলাম তাহলে কি হলো অনুকূলে অনুকূলে বেগ কত অনুকূলে বেগ কত অনুকূলে বেগ কত অনুকূলে বেগ হচ্ছে এক্স এইট প্লাস এক্স লিখব না নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলে বেগ কত এইট মাইনাস এক্স এত কিলোমিটার পার ঘন্টা এবার গেছে কতটুকু 15 কিলোমিটার গেছে অনুকূলে আর প্রতিকূলে গেছে এতটুকু তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো এইটা যদি ভাগ করে দেই বেগ দিয়ে যদি কিলোমিটারকে ভাগ করে দেই তাহলে সময় বেরিয়ে যাবে কত সময় গেছে অনুকূলে কতটুকু সময় গেছে কত সময় ধরে অনুকূলে গেছে আর প্রতিকূলে দিয়ে ভাগ করে দেবে প্রতিকূলে যতটুকু গেছে সেটারে তাহলে সেটা হচ্ছে প্রতিকূলে কত সময় ধরে গেছে সেটাই হয়ে যাবে না তাহলে সেটা দুজনের সমষ্টি হয়ে গেল তাহলে 5 ঘন্টা
অনুসারে এই যে 15 কিলোমিটার গেছে, 15 কিলোমিটার গেছে প্রত্যেক ঘন্টায় গেছে 8+x কিলোমিটার করে, তাহলে সেটা দিয়ে ভাগ করে দিয়ে গেল দিলে যে সময়টা বেরোলো প্লাস এই যে 22/8-x করলাম মানে প্রতিকূলে গেছে 22 কিলোমিটার, তাহলে কত সময় গেছে, এই দুজনের সময় হচ্ছে টোটাল সময় হচ্ছে 5। এবার এটা সমাধান করলেই বেরিয়ে যাবে, এটা সমাধান করলে কি দাঁড়াচ্ছে, তাহলে সমাধান করি বা এখানে 8+x(8-x), তাহলে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে গুণ, 8 120, 8 15 120 -15x প্লাস 22 × 8, 8 × 16 = 6, 8 × 16 = 6, 17 প্লাস 22x = 5, তার মানে এখানেও এ প্লাস বি মাইনাস বি চলে আসছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 7x, এই দুজন করে আর এই দুজন যোগ করব প্লাস 6 9 296 = 5, তাহলে কি হলো, এবার এবার দুই মুছে নিই, তাহলে উপরে করতে পারবো। স্রোতের বেগ ধরেছিলাম এক্স, ব্যাস মনে রাখলি হলো আর কিছু না, স্রোতের বেগ এক্স, তাহলে এখান থেকে এবার করি, তাহলে 7x + 296 = 64×5, 64, আচ্ছা 5 × এটা লিখি, 5 × 64 - x², তাহলে কি দাঁড়াচ্ছে, 4×5=0, তাহলে 2 32 - 5x², তাহলে এটাকে এইবারে নিয়ে চলে আসবো 7x + 296, বা সব এক সাইডে নিয়ে আসি, এটা আনলে কি হয়ে যাবে, মাইনাসটা হলো 5x² + 7x, সংখ্যাগুলোকে এক জায়গায় রাখি, 296 - 320 = 0, তাই এই দুজনে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে কত হয়, 20 24, তাহলে 24। এইবার এটাকে মিডল টার্ম করে দিলেই হবে, মিডল টার্ম করে দিলেই হবে, মিডল টার্ম করে দিই, 5 আর 24 কে নিয়ে ভাঙাবো, 24 আর 5 ভাঙালে হচ্ছে, 24 কে ভাঙালে হচ্ছে 3 8 এ 24, আর হচ্ছে 5 রয়েছে, তাহলে 15 আর 8, হ্যাঁ ঠিক আছে মিলে গেছে। আচ্ছা এখানে কি একটু মিস্টেক হয়েছে নাকি, এটা এবার আসলে তো মাইনাস হওয়ার কথা, -24, তাহলে 15 আর 8, 15 আর 8 করবো, 5x² + এখানে -24 = 0, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে 15x - 8x, তাহলে কত হয়, 5x + 5x নেব, 5x = x + 3, আর -8 × x + 3 = 0, তাহলে এরপরের লাইন কি, x + 3 × 5x - 8 = 0, তাহলে এখান থেকে হয় অথবা হয় এক্স, এখানে করি হয় অথবা, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে হয় অথবা হয় x + 3 = 0, অথবা হচ্ছে অথবা অথবা 5x - 8 = 0, দুজনের গুণফল 0 হলে তারা পৃথকভাবে 0 হয়, তাহলে x = -3, -3 তো হতে পারে না, মাইনাস এর স্রোতের বেগ হবে কি করে, তাহলে 5x = 8, x = 8/5, এত তার মানে স্রোতের বেগ হচ্ছে 8/5 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে উত্তর, এটাকে ভাঙিয়ে লিখলো ভাই x = 1/3/5 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ ঋণাত্মক হতে পারে না, তাই এটা উত্তর।
সাতের একেরটাই কি বলেছে, এক্স সমান সমান এত আর ওয়াই সমান সমান এত, তাহলে এটার মান কত? তাই এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বার করবো আর এক্স ওয়াই এর মান বার করবো, তাহলে এখানে বসিয়ে দিতে পারবো, এই সূত্রে বসাবো, হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই করি, এক্স প্লাস ওয়াই করলে এক্স প্লাস ওয়াই সমান সমান টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি, এটা কেটে গেল, তার মানে এক্স প্লাস ওয়াই হলো চার। তাহলে এবার এক্স ওয়াই করি, এক্স ওয়াই মানে হচ্ছে টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি, তাহলে কোন সূত্র, এ প্লাস ইন্টু মাইনাস বি, তাহলে চার মাইনাস থ্রি তার মানে ওয়ান। তাই এখানে বসিয়ে দেবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ইজ থ্রি ওয়াই স্কোয়ার, এটাকে কি লেখা যায়, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই লিখবো, তাহলে থ্রি কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই, তাহলে এটা আরো ছোট ডিএ করে নিই, এ প্লাস বি হোল স্কোয়ার, এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, থ্রি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে এই ব্র্যাকেট গুলো খেয়াল রাখছো, মাইনাস টু এক্স ওয়াই, এটা ব্র্যাকেট দিতে হবে নাহলে মিস্টেক হয়ে যাবে, তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এখানে সিক্স এক্স ওয়াই, তিনটা দিয়ে গুণ করলাম মাইনাস ফাইভ এক্স ওয়াই, তাহলে এখানে মাইনাস ইলেভেন এক্স ওয়াই হচ্ছে আর এখানে হচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই এটা স্কোয়ার। এইবার এখানে মান বসিয়ে দিই, এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে চার, এক্স প্লাস ওয়াই চার, তাহলে চার স্কোয়ার থ্রি ইন্টু চার স্কোয়ার মাইনাস ওয়ান, ইলেভেন ইন্টু এক্স ওয়াই হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান, তাহলে কত হলো থ্রি ইন্টু তিন চার চারে ষোলো মাইনাস এগারো, আটচল্লিশ বিয়োগ এগারো, তাহলে কত হলো সাত তিন সাঁইত্রিশ অ্যান্সার। সাতের দুয়ে কি বলেছে, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভার্সেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই হবে, তা কি করবো, প্রথমে প্রথমে একটা ধ্রুবক ধরে নেবো, ভার্সেসটা তুলতে হবে আমাকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান দিয়ে কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে পারি, এখানে কে কি লিখে দিতে হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক গেল। হ্যাঁ, তারপরে কি লাইন কি করব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, নিচে নিয়ে চলে আসলাম, ইজ ইকুয়াল টু কে দাঁড়িয়ে গেল, মানে কে। তারপরে কি করব, এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, এটা নিচে একটা ওয়ান দিয়ে দিই সুবিধা হবে, তাহলে এইটা যোগ এইটা বাই এইটা বিয়োগ এটা দুই দিকেই করবো, উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে লিখে দেবো ওখানটায়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই পরের এই এখানে মাইনাস আছে এখানটা একটু খেয়াল করে লিখতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে, মাইনাস আসলেই গন্ডগোল, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাহলে কি লিখলাম, এ এইটা প্লাস এইটা এটা আর এটা মাইনাস এটা করলাম, কেন এখানে একটু গন্ডগোল করার একটু হয়ে যেতে পারে সেটা দেখিয়ে দিই, এক লাইনই করবো আমি, মানে মাইনাস এই ভিতরটা প্লাস হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে প্লাস, এই হলো কেস। পরের লাইনে আমরা একটা লাইন দরকার হলে এক্সট্রা করবো, তাতেও সুবিধা, এখান থেকে কেটে ফেলি কেটে ফেলি, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে উপরে থাকলো টু এক্স কিউব, এবার এক্স টু দিবার সিক্স টু লেখার অনেকের দোষ আছে, এটা কে ওয়ান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এবার ধ্রুবকের যোগ বিয়োগ যা হয় না কেন সেটাও একটা ধ্রুবক হয়, এখান থেকে দুই দিকে লিখলাম, তার মানে এখানে এটা সমান সমান লিখতে পারি এক্স বাই ওয়াই এটার কিউব রূপ লিখতে পারি, ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এইটা যদি কিউব তুলে ফেলি স্কোয়ার তুলে ফেললে যেমন এই দিকেরটা রুট হয়ে যায়, এটা এক্স স্কোয়ার তুলে ফেললে রুট হয়ে যায়, এটারও হয় কিউব রুট হয়ে যাবে, তার মানে এটা তুলে ফেললে কি হয়ে যাবে এইখানে ভাজের মধ্যে থ্রি কিউব রুট অফ এটা, হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান দাঁড়িয়ে গেল এটা, এবার এখানেও এই ধ্রুবকের যোগ বিয়োগ গুণ ভাগ যেরকমই হচ্ছে সেটাও একটা ধ্রুবক হয়, তাহলে কি হবে লিখতে পারি, এটা সমান সমান আবার এম ধরি, তাহলে লিখবো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু
m by n যা ধরি cube root of k plus 1 by k minus 1 এটা সমান সমান ধরি m যেটা একটা m ধ্রুবক m কি একটা ধ্রুবক m একটি ধ্রুবক অশূন্য ধ্রুবক যাই বলবো ধ্রুবক তাহলে এটা ইজ ইকুয়াল টু m লিখতে পারি আবার এটাকে আমি যদি যোগ ভাগ করি কারণ x plus y by x minus y এটা সমান সমান তাহলে এটা নিচে 1 আছে m plus 1 by m minus 1 এরপরে কি লিখব বা x plus y is equal to এটাকে যদি আমি এই পারে নিয়ে আসি একসাথে গুণ হয়ে যাবে না m plus 1 by m minus 1 এই যে এই পার্টটা এটা কি একটা ধ্রুবক into x minus y এর পরের লাইনে যদি এই ধ্রুবককে তুলে দেই তাহলে এই সমান সমানের জায়গায় কি ধ্রুবকটা তুলে দিলে কি হয়ে যাবে সমান সমানের জায়গায় ভাইসাস চলে আসবে তাহলে x minus y পরের লাইনে এটা লিখে দিলেই হবে কোনো অসুবিধা নেই এই হলো প্রমাণ হয়ে গেল আটের একে আটের একে বলেছে এইগুলো a বাই এটা b বাই এটা c বাই এটা হলে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 আর এটা ইজ ইকুয়াল টু 0 তা কি করব প্রথমে ধরে নিই এটা সমান সমান k এটা সমান সমান কে ধরি ধরি কে ধরলে কি হয়ে যাবে এ সমান সমান হয়ে যাবে কে ইন্টু কিউ মাইনাস আর বি সমান সমান হয়ে যাবে কে ইন্টু আর মাইনাস পি সি সমান সমান হয়ে যাবে কে ইন্টু পি মাইনাস কিউ কিউ পি মাইনাস কিউ তাহলে এটা ভাঙিয়ে লিখলে হয়ে যাবে এবার এখান থেকে প্লাস বি প্লাস সি করে দেবো তার আগে এইগুলোকে গুণ করে দেই কে কিউ মাইনাস কে আর আর এটা কে আর মাইনাস কে পি মাইনাস কে কিউ হ্যাঁ তাহলে এ প্লাস বি প্লাস সি করলে কি হয় কে পি মাইনাস সরি কে কিউ মাইনাস কে আর কে কিউ মাইনাস কে আর প্লাস কে আর মাইনাস কে পি প্লাস কে পি মাইনাস কে কিউ একটা প্লাস একটা মাইনাস কে আর একটা মাইনাস কে আর প্লাস কে পি এগুলো কি হলো কনফার্ম হয়ে গেল জিরো তাহলে এটা প্রমাণ হয়ে গেল একটা পরেরটা পরেরটা কি বলেছে পি এ সুতরাং আবার লিখি পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইজ ইকুয়াল টু মান বসিয়ে দেবো পি ইন্টু এর মান কত কে কিউ মাইনাস কে আর প্লাস কিউ আছে কিউ বি বি এর মান হচ্ছে কে আর মাইনাস কে পি প্লাস কে ইন্টু আর ইন্টু কে পি মাইনাস কে কিউ বসিয়ে দিলে কি হবে পি কে কিউ মাইনাস পি কেটাকে আগে রেখে লিখি তাহলে ভালো লাগবে দেখতে কে পি কিউ মাইনাস কে পি আর প্লাস কে কিউ আর মাইনাস কে পি কিউ প্লাস কে পি আর মাইনাস কে কিউ আর কে পি কিউ কে পি কিউ প্লাস মাইনাস কে পি আর কে পি আর কে পি আর প্লাস মাইনাস প্লাস মাইনাস কে কিউ আর কে কিউ আর কেটে কুটে হয়ে গেল শূন্য তাহলে একবার এটা সমান সমান শূন্য এটা সমান সমান শূন্য সুতরাং ওয়ান এত তারপরে বলেছে কি আটের দুয়ে এইটা ইস টু এটা হলে এইটা ইস টু এটা এটার সাথে এটা সমান তাহলে এক্স ইস টু বাই কত কিচ্ছু না এইটা বাই এটা করবো একদম সোজা তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু এগারো বাই বারো এবার গুণ করে দেবো সোজা গুণ গুণ করলে কি হলো পাঁচ বারো সাত এক্স মাইনাস ছত্রিশ ওয়াই ইজ ইকুয়াল টু বাইশ এক্স যদি এটাকে প্লাস চুয়াল্লিশ ওয়াই এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো ষাট এক্স মাইনাস বাইশ এক্স ইজ ইকুয়াল টু চুয়াল্লিশ এক্স চুয়াল্লিশ ওয়াই প্লাস ছত্রিশ ওয়াই
করলে কত হয়? 80y8। আর এইদিকে মাইনাস করব 8 38x, বা x/y সমান সমান 80/38 করব। কাটলে কত হয়? এটা দিয়ে কাটলে 19 2 38 40, তার মানে x:y সমান সমান কি 40:19। 10-এর একটা আগের পেজে ছিল, আগের একটা পেজ আগে ছিল, 76 পেজে বোধহয় ছিল, তাই জন্য ওটা আর করালাম না, একদম হুবহু আছে। এইটাই কি বলেছে 10-এর 2-তে কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ যার এবি আর এবি এর মধ্যে এবি বাহুর উপরে ডি একটা বিন্দু আর এসি এর উপরে ই একটা বিন্দু আছে, এই দুটো এমন ভাবে আছে যেন এডি বাই বিডি সমান সমান এই বাই সি হয়, বা ইসি, ইসি লেখা আছে বোধ হয়, ইসি ইসি হয়। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসি ও, আর সাথে বলেছে এই কোনটা এডি কোন, কোন আর বলেছে সাথে কোন এ ডি ই সমান সমান কোন এ সি বি, এই কোণের সাথে এই কোণ সমান বলেছে। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি, এবিসি সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, এই বাহু সমান সমান এই বাহু, মানে এ বি সমান সমান এ সি প্রমাণ করতে হবে। তাহলে লিখবো কি প্রথমে, এই যা লেখার বলা আছে সেটা লিখবো, তারপরে প্রমাণে গিয়ে লিখবো, প্রমাণ প্রমাণে গিয়ে লিখবো এডি বাই বিডি সমান সমান এই বাই ইসি, যা দেয়া আছে তাই লিখবো, দেয়া আছে কি এইটা। সুতরাং থ্যালাসের উপপাদ্য কি বলেছে, যদি এইটার সাথে এইটা সমান, মানে এই বাহুর সাথে এই বাহু সমান হয়, মানে অনুপাত সমান হয় এই বাহুর আর এই বাহুর, মানে এইটা বাই এইটা হয় সাথে এইটা বাই এইটা হয়, তাহলে এই যে যে ছেদকটা আছে মানে এইটা ডি টা হয়ে যাবে, ডি প্যারালাল হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে বিসি এর। এটা থ্যালাসের উপপাদ্য থেকে পাই বলে লিখবো, থ্যালাসের উপপাদ্য থেকে থ্যালাস, থ্যালাসের উপপাদ্য থেকে পাই বলে লিখবো ডি সমান্তরাল, ডি সমান্তরাল বিসি। তা ডি সমান্তরাল যদি বিসি হয়, এটা সমান্তরাল এটা এ বি ছেদক, তাহলে অনুরূপ কোণ এটার সাথে এটা সমান হবে না, তার মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, দেখাচ্ছি বলে দিচ্ছি, তাহলে তাহলে এটা সমান্তরাল এইটা এবং এ বি ছেদক ছেদক এটা সমান্তরাল এটা আর এ বি হচ্ছে ছেদক, তাহলে কি হয়ে গেল, ছেদক হয়ে গেল এ ডি ই কোণ, এ ডি ই কোণ সমান সমান হয়ে গেল এ বি সি কোণ, কেন অনুরূপ কোণ, অনুরূপ অনুরূপ কোণ, অনুরূপ কোণ এটা লিখবো অনুরূপ কোণ। সুতরাং এবার ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এই কোণটা, এই কোণ সমান সমান এই কোণ বলে দেব, এ বি সি কোণ সমান সমান এ সি বি কোণ, যদি এই কোণ আর এই কোণ সমান হয়, কোন ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তার বিপরীত বাহু পরস্পর সমান হবে, মানে এটা বিপরীত এইটা সমান সমান এটা বিপরীত এইটা, তাহলে সুতরাং এ বি সমান সমান এ সি প্রমাণিত সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা বারোর একে কি বলেছে, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 1, এটা প্রমাণ করতে বলেছে, একদমই সোজা। তাহলে সাইন থিটা সমান সমান লিখতে পারি 1 - সাইন স্কয়ার থিটা মানে কস স্কয়ার থিটা, তার মানে সাইন থিটা সমান সমান দাঁড়িয়ে গেল কস স্কয়ার থিটা, উল্টো করে লিখলে কস স্কয়ার থিটা সমান সমান সাইন থিটা, এটা পেলাম এখান থেকে। তাহলে কি দাঁড়িয়ে গেল এখানে, কস স্কয়ার থিটা কে এখানে কস স্কয়ার থিটাই রাখবো প্লাস কস কস স্কয়ার থিটা, এটা হোল স্কয়ার করে দেবো এটাকে, তাহলে লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে কি হলো কস স্কয়ার থিটা প্লাস এটা সাইন থিটা তো তার হোল স্কয়ার, তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটা সমান সমান, তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে তো আমরা জানি 1 রুট, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট।
বারোর দুয়ে কি বলেছে, ট্যান থিটা সমান সমান ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 75 ডিগ্রি সমান সমান, ওইটা প্রমাণ করতে বলেছে, এটা সমান সমান এটা প্রমাণ করতে বলেছে। তা 15 ডিগ্রি 75 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি, তা 15 ডিগ্রি তো আমরা ডিগ্রিটাকে আগে চেঞ্জ করে নেবো, এক রকমের থিটা করে নেবো, ট্যান 15 ডিগ্রি এটাকে লিখতে পারি বা লেফট হ্যান্ড সাইডটা, প্লাস ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে এটা দাঁড়িয়ে গেল ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, কট তাহলে 15 ডিগ্রি, তাহলে ট্যান 15 ডিগ্রি কট 15 ডিগ্রি। এটাকে এখানে দেখতে পাচ্ছি, এইদিকে একটু করে আসি তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। এখানে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান এখান থেকে কি দাঁড়ায়, ট্যান স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 মাইনাস sec স্কয়ার থিটা, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে ট্যান স্কয়ার এটার sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে, এটার জায়গায় আমি লিখে দিতে পারি ট্যান স্কয়ার থিটা উপরে sec স্কয়ার থিটা, তাহলে এখান থেকে যে কোনো একদিক থেকে একদিকে যাওয়া যেত, কিন্তু এটা রুটটা তুলে নিয়ে করছি, এটা ট্যান থিটা হয়ে গেল, রুট তুললে ট্যান থিটা, থিটা না সরি এখানে থিটা লিখে ফেলছি, 15 ডিগ্রি 15 ডিগ্রি এটা 15 ডিগ্রি, তাহলে ট্যান 15 ডিগ্রি, তাহলে কি উপরে হয়ে গেল sec স্কয়ার 15 ডিগ্রি। এবার সেকটাকে ট্যান বানিয়ে দিতে পারি, ট্যান বানালে কি হয় sec স্কয়ার থিটা সমান সমান কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা বাই মানে ট্যান থিটা। তো এবার দেখি এখানে করি, এখানে ট্যান রেখেছি, আর কটটাকে ট্যান বানাবো 1 বাই ট্যান, হ্যাঁ ট্যান 15 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল ট্যান 15 ডিগ্রি ট্যান স্কয়ার 15 ডিগ্রি প্লাস 1 বানা এটা সমান সমান, তাহলে কি হয়ে গেল এই যে 1 প্লাস ট্যান স্কয়ার 15, এটা 1 প্লাস ট্যান স্কয়ার 15 বাই থিটা দিয়ে ফেলছি 15 ডিগ্রি, এটা 1 তো লেফট হ্যান্ড সাইড, বারোর তিনে বলেছে যে 9 ট্যান স্কয়ার থিটা প্লাস 4 কট স্কয়ার থিটা, এইটা এর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত বার করতে বলেছে, সর্বনিম্ন মান বার করবো, আর থিটা বলেছে এর মধ্যে মানে 0 থেকে বড় 90 থেকে ছোট। তা প্রথমে দেখি এটা করি, এটা দেখতে হবে এটা কিরকম আছে, 3 tan theta তার হোল স্কয়ার, স্কোয়ার আছে 2 cot theta তার হোল স্কয়ার, মানে দুটো বর্গ আছে, দুটো বর্গ এখানে, দুটো বর্গের সমষ্টি, দুটো বর্গের সমষ্টি আছে, দুটো বর্গের সমষ্টি, এবার এটারে এই অভিব্যক্তি রাখলাম, তারপরে দেখি কি দাঁড়াচ্ছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, তাহলে 3 tan theta প্লাস 2 cot theta স্কয়ার মাইনাস, আমার সর্বনিম্ন মান চেয়েছে, সর্বনিম্ন মানে সব থেকে ছোট মান, তাহলে কি এখান থেকে গুণ করি 3 × 6 × 12 ট্যান থিটা ইন্টু কট থিটার 1/10 লিখতে পারি, তাহলে ট্যান ট্যান কেটে গেল, মানে দাঁড়িয়ে গেল এখানে 3 tan theta প্লাস 2 cot theta মাইনাস 12 এটা স্কয়ার, তাহলে এটা বর্গের স্কোয়ার মাইনাস 12 আছে, এটা খেয়াল করতে হবে, একটা বর্গের স্কোয়ার মাইনাস 12 আছে। তা এবার একটা বর্গের সব বর্গ, একটা বর্গ আছে, এটা স্কোয়ার মানে বর্গ, একটা বর্গের সর্বনিম্ন মান হতে পারে, সব থেকে মিনিমাম মান হতে পারে 0, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, এখানে লিখব একটি বর্গের সর্বনিম্ন মান, বর্গের সর্বনিম্ন মান, যেহেতু আমাদের সর্বনিম্ন মান চাইছে তাই জন্য এই কথা বলছি, সর্বনিম্ন মান হতে পারে
শূন্য শূন্য তাহলে এইটার যদি সর্বনিম্ন মান বলি কত হবে শূন্য মাইনাস টুয়েলভ মানে টুয়েলভ মাইনাস টুয়েলভ অ্যাকচুয়ালি হ্যাঁ সরি মাইনাস টুয়েলভ তার মানে এই একটা মান পেলাম সর্বনিম্ন মান এইটা হতে পারে আর কি আর আর এক ভাবে করতে পারি এই সূত্রটাকে আবার অন্য ভাবে ভাঙালে কি হবে এখানে আমি এটা থেকেই করে দিচ্ছি পরে এটা করতে হবে আর কি নিজের পরের লাইনটা এরকম করতে হবে এরকম সূত্রে সাজিয়ে এরপরে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি করবো আবার পরে এখানে এটা মাইনাস এটা প্লাস হয়ে গেল তখন এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে ওখানেও একই কথা লিখব একটি বর্গের সর্বনিম্ন মান শূন্য হতে পারে এটা বর্গ না এটা সর্বনিম্ন মান শূন্য হতে পারে তাহলে মান হবে এর সর্বনিম্ন মান এই সমীকরণটার সর্বনিম্ন মান হচ্ছে তাহলে কত এই যে এটা লেখার পরে বলবো এর সর্বনিম্ন মান হতে পারে নাইন ট্যান স্কয়ার থিটা প্লাস ফোর কট স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হতে পারে সর্বনিম্ন মান কত এই যে সর্বনিম্ন মান হতে পারে বারো প্লাস বারো কি বললাম পরের বার আবার এইরকম লিখে এখানে মাইনাসের সূত্র দিয়ে করব করলে এটার জায়গায় লিখব শূন্য প্লাস বারো তাহলে কি হলো শূন্য প্লাস বারো মানে হলো বারো হলো প্লাস বারো এখানে এরপরে লাস্ট লাইনে কি এখানে আবার কিন্তু দুটো বর্গের সমষ্টি আছে দুটো বর্গের সমষ্টি আমি করতে করতে দেখলাম কি এখানে মাইনাস বারো আসছে দুটো বর্গের সমষ্টি কখনো দুটো বর্গের সমষ্টি আবার কখনো মাইনাসে আসতে পারে না দুটো বর্গের সমষ্টি মাইনাসে আসতে পারে না সুতরাং এইটাও হবে না তাহলে হবে এটা বুঝে গেল প্রথমে করব এটা প্লাসের সূত্রে এখানে প্লাসের সূত্রে করব মাইনাস বারো আসবে আর একবার করব দেখব প্লাস আসবে লাস্টে গিয়ে বলবো কি যে দুটো বর্গের সমষ্টি আছে না এরা এটা দুটো বর্গের সমষ্টি কখনো মাইনাসে আসতে পারে না দুটো বর্গের সমষ্টি আছে এরা কখনো মাইনাসে উত্তর হতে পারে না তাতে প্লাসটাই হবে তার মানে সর্বনিম্ন মান কত প্লাস বারো এখানে কিছু লেখালেখির ব্যাপার আছে এই তেরোর একে কি বলেছে একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোণ বাড়ছে কমছে উপরের কথা তেরোর একে কি বলেছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য একটা খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি আর 60 ডিগ্রি তাহলে আগে প্রথমে ছবিটা আঁকি এই খুঁটি উন্নতি কোণ একবার হচ্ছে 60 ডিগ্রি আর একবার হচ্ছে 45 ডিগ্রি নিজের কোন এদিকে হতে পারে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি অ্যাকচুয়ালি এটার মাঝে আনলে ভালো হতো এটা ধরলাম 45 এটা 60 ডিগ্রি তাহলে খুঁটিটা এ বি সি ডি সিতে যখন তখন হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি আর ডিতে যখন তখন 45 ডিগ্রি এটা লিখে দেব তারপরে হ্যাঁ ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায় যখন 60 ডিগ্রি হয় প্রথম এখানে যখন ছিল তখন ছায়ার দৈর্ঘ্য যা ছিল তার থেকে 3 মিটার কমে যায় মানে এটুকু হলো 3 মিটার সিডি সিডি সমান সমান 3 মিটার তাহলে খুঁটির দৈর্ঘ্য বার করতে বলছে আর থিটার মান রুট থ্রির মান দিয়ে দিয়েছে 1.732 তা কি করবো ত্রিভুজ এটার থেকে একটা করব ত্রিভুজ ওই বলটা এবিডি এর থেকে করব ত্রিভুজ এবিসি সি এর এবিসি এর জন্য এবি বাই বিসি ও ধরা আছে বাকি আছে তার মানে এখানে একটা ধরতে হবে তাহলে খুঁটির দৈর্ঘ্য পেয়ে যাবো ওখান থেকে ধরি বিসি ইজ ইকুয়াল টু ধরি বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার তাহলে কি হয়ে গেল এখানে সবগুলো লিখে রাখি সিডি তিন বিসি ইজ ইকুয়াল টু এক্স বিডি ইজ ইকুয়াল টু কি এক্স প্লাস বিডি ইজ ইকুয়াল টু কি বিসি প্লাস সিডি বিসি প্লাস সিডি লিখে আগে বিসি প্লাস সিডি সমান সমান বিসি এক্স প্লাস থ্রি তাহলে কিরকম লিখতে হবে প্রথমে লিখতে হবে ধরি বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার তারপরে এগুলো লিখে নিতে হবে তারপরে ত্রিভুজ এবিসি এর এবি বাই বিসি ইজ ইকুয়াল টু এবি মানে লম্ব সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব এবি মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে ট্যান 60 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি মান রুট থ্রি আর বিসি এর মান কত এক্স
তাহলে এ বি ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল, এ বি ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল এক্স রুট থ্রি ত্রিভুজ এ বি ডি এ। এটার একবারও বলা যায় এ বি ডি ইজ ইকুয়াল টু এ বি, কারণ এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি। যাও তা করবো না, আমরা করবো এ বি বাই বি ডি ইজ ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 এর মান 1, তাহলে এ বি বাই বি ডি ইজ ইকুয়াল টু এত, এ বি সমান সমান বিডি, এ বি সমান সমান বিডি, তাহলে বিডির জায়গায় বসিয়ে দেবো বিডি সমান সমান কি এক্স প্লাস থ্রি, এ বি ইজ ইকুয়াল টু তাহলে কি এক্স দিয়ে মান আনলাম, আর এ বি ইজ ইকুয়াল টু এখানে এইটা আসলো, সুতরাং পরের লাইনে লিখে দেবো এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স রুট থ্রি, তারপরে এক্স মাইনাস এক্স রুট থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। এইটা সমাধান করি, মাইনাসটা কমন নিলে এখান থেকে এক্স রুট থ্রি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি, এই মাইনাসটা ঝামেলা করছে উড়িয়ে দিলাম, এক্স কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি, বা এক্স ইজ ইকুয়াল টু কি থ্রি, তো হ্যাঁ থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান। এবার রুট থ্রি আবার মান দিয়ে দিয়েছে, এক্স পেয়ে গেছি, এক্সটা পেয়ে গেছি, আমার চেয়েছে কি কুটির ধরবে এ বি চেয়েছে, এ বির জায়গায় আগে বসাই ওখান থেকে এ বি এর মান পাবো, এ বি এর জায়গায় বসাবো এবার এক্স রুট থ্রি, এ বি ইজ ইকুয়াল টু এক্স রুট থ্রি, এখানে মান বসাই এক্স এর মান, তাহলে কি দাঁড়িয়ে গেল এক্স ইন্টু থ্রি, এক্স এর জায়গায় বসাবো হ্যাঁ থ্রি বাই থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি, তাহলে দাঁড়িয়ে গেল থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান। এবার মান বসিয়েও করে দিতে পারি, মান বসিয়েই করি, এটা আসবে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন কত সেভেন থ্রি টু, থ্রি টু বাই রুট থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি, ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস ওয়ান, তাহলে নিচে হলো পয়েন্ট সেভেন থ্রি টু, তারপরে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু, এই এটা জিরো পয়েন্ট। এবার এটাকে ভাগাভাগি করে নিলে চলে আসবে, তাই এটাকে ভাগ করে নিলেই গুণ করে নিলেই যা পয়েন্ট, তিনটে পরে পয়েন্ট, তিনটে পয়েন্ট পয়েন্ট তুলে নিলাম, তিন যে টাকা আটটা যায় যায়, তিন যে টাকা কাটি, তিন দুগুণ ছয়, তিন ছেড়ে বারো, তিন ছেড়ে বারো, তাহলে আবার দুই দিয়ে কাটা যায় এক দুই দুই, এখানে আট দুগুণ ষোলো, ছয় দুগুণ বারো, ছয় দুগুণ বারো, আবার দুই দিয়ে ছয় দুগুণ বারো, ছয় দুগুণ বারো এক, একষট্টি, চার তিন তিন, এটা ভাগ করে নিতে হবে, ভাগ করে ভাগ করে নিলেই বেরিয়ে যাবে সেভেন পয়েন্ট জিরো নাইন এইট এরকম আসবে, এত মিটার, তার মানে খুঁটিটা দৈর্ঘ্য এত মিটার। 13-2 কি বলেছে, দুটো খুঁটি আছে না স্তম্ভ আছে, দুটো স্তম্ভ আছে, এই একটা এই একটা, কোনটা বড় কোনটা ছোট দেখছি, প্রথম স্তম্ভটা হচ্ছে 180 মিটার, মানে এটা বড়, প্রথমটা বড়, এটা প্রথম, আর একটা হচ্ছে 60 মিটার, এটা 180 আর এটা হলো 180 আর এটা হলো 60 মিটার। তা বলেছে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে দ্বিতীয়টা প্রথমটার থেকে দ্বিতীয়টা, মানে এই এই কোণটা কত, প্রথমটার থেকে দ্বিতীয়টার উন্নতি কোণ কত ডিগ্রি এটা বার করতে বলেছে, মানে এইটা কত বার করতে বলেছে, ধরি প্রথম স্তম্ভটি এ বি আর দ্বিতীয়টি সি ডি, সুতরাং এ বি সমান সমান 180, সি ডি সমান সমান, সি ডি সমান সমান 60 ডিগ্রি, আর কোণ এ ডি বি সমান সমান 60 ডিগ্রি। এবার করি দুজনের থেকে কমন জিনিস কি বিডিটা, ওইটা ধরে করব বেরিয়ে যাবে এই কোণটা, মানে এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি ডি এর, এ বি ডি এর এইটা বাই এইটা, সূক্ষ্ম কোণের বিপরীত ধরে করলাম,
এবি লম্ব বাই ভূমি বিডি সমান সমান ট্যান সিক্সটি সমান সমান তাহলে রুট থ্রি বিডি এবি এর মান জানি 180 বাই বিডি তা উল্টে দিই বিডি বাই 180 সমান সমান 1 বাই রুট থ্রি তার মানে বিডি সমান সমান কি 180 বাই রুট থ্রি ভাঙাতে পারবো কিন্তু এখনই ভাঙাবো না একটু পরে আবার ত্রিভুজ বি সি ডি এর বিসিডি এর কি জানি জানি না তবে শুক্র কোণ মানে এই কোণটা আমাকে বার করতে হবে হ্যাঁ এবার এটাকে শুধু এখানে ধরার জায়গায় আর একবার ধরে নিই সি বি ডি কোণ মানে ধরবো কি দ্বিতীয় প্রথম স্তম্ভটি থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ ধরি থিটা থিটা তাহলে এটা হয়ে গেল থিটা তাহলে বিসিডি এর জন্য কি লিখবো এই ধরার জায়গায় এটা ধরে নেবো এখানে দুটো এখানে ধরে নিয়ে তারপর বলবো তাহলে কি দাঁড়িয়ে গেল সিডি বাই সিডি বাই বিডি ইকুয়াল টু ট্যান থিটা ওকে তার মানে ট্যান থিটা বিডি এর মান জানি বিডি এর মান জানি বিডি সমান সমান কত জানি এইটা আর সিডি এর মান জানি সিডি এর মান বসিয়ে দেবো 60 আর বিডি এর মান 180 বাই রুট থ্রি ইকুয়াল টু ট্যান থিটা বা ট্যান থিটা সমান সমান কি হবে এই এইগুলো কি উল্টে লিখি আচ্ছা অসুবিধা হতে পারে অনেকের বা এটা 180 নিচে রুট থ্রিটা উপরে যাবে 60 ইন্টু রুট থ্রি 60 দিয়ে এটা কাটলে 3 ইকুয়াল টু ট্যান থিটা তাহলে এখানে ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি ট্যান থিটা সমান সমান লিখতে পারি রুট থ্রি বাই থ্রি এটারে রুট থ্রি আর এটারে রুট থ্রি গুণ রুট থ্রি লিখতে পারি থ্রি কে তাহলে এটা কেটে গেল তাহলে দাঁড়ালো ট্যান থিটা সমান সমান কি দাঁড়ালো ট্যান থিটা ট্যান থিটা দাম 1 বাই রুট থ্রি বা ট্যান থিটা ট্যান কত মান 1 বাই রুট থ্রি ট্যান 30 এর মান তাহলে 1 বাই রুট থ্রির জায়গায় ভিতরে ট্যান 30 ডিগ্রি তা কি করতে এখান থেকে এই ট্যান ট্যান উঠে গেল উঠে গেলে কেটে দেওয়া যায় না কিন্তু কাটা যায় না জাস্ট উঠে যায় থিটা সমান সমান 30 ডিগ্রি তার মানে পরে লিখে দেবো দ্বিতীয় প্রথমটির থেকে দ্বিতীয়টির শীর্ষের উন্নতি কোণ 14 রেখে কি বলেছে একটা লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ লম্ব বৃত্তাকার একটা চোঙ চোঙের উচ্চতা h এটা হচ্ছে কি h ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসের ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ ধরলাম আর ধরি ব্যাসার্ধ 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 ইজ ইকুয়াল টু আর ডেসিমিটারে আছে সব ওই যে ঘন ডেসিমিটারের কথা বলেছে তাই ডেসিমিটার করবো ব্যাসার্ধ আর ডেসিমিটার সুতরাং উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু কি তার মানে দ্বিগুণ বলেছে টু আর আর বলেছে উচ্চতা যদি 6 গুণ হতো উচ্চ তাহলে এটা হয়ে গেল এই নর্মাল কেস যদি উচ্চতা 6 গুণ হতো দুই গুণ হলে এটা 6 গুণ হলে উচ্চতা তো 6 গুণ হলে উচ্চতা উচ্চতা হতো কত 6 আর তাহলে আয়তন হতো সুতরাং আয়তন হতো কত এই ক্ষেত্রে আয়তন কত হতো এটা ডেসিমিটার 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 আয়তন হতো 6 গুণ হলে আয়তন কত হতো পাই আর স্কয়ার এইচ এর জায়গায় হতো 6 আর মানে পাই 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার আর নর্মাল হলে আয়তন কত হতো যখন উচ্চতা 2r তখন আয়তন কত তখন আয়তন পাই আর স্কয়ার ইন্টু 2r তাহলে 2 পাই আর কিউব প্রশ্নানুসারে বলেছে এই যে ঘন ডেসিমিটার প্রশ্নানুসারে বলেছে
এইটা এর থেকে কত বেশি এটা বলে দিয়েছে, কত বলেছে প্রশ্ন অনুসারে? প্রশ্ন অনুসারে কি 539 তাহলে কি এখানে নিয়ে আসবো 4, আর পাইটাও নিচে চলে আসবে 539। পাই মানে হচ্ছে 22/7, মানে 22, এই 7টা উপরে চলে যাবে 539 × 22/7 যে 7 ছিল সেই 7টা উপরে চলে যাবে। তাহলে কি হলো? এই তাহলে এবার দেখি কাটাকুটি হচ্ছে, 11 দিয়ে যাবে, 11 × 22, 4 × 44, 9 × 99। তাহলে আর কিউব সমান সমান থাকলে উপরে 49 আর 7, 49-এর 7 × 7 লিখতে পারি, আর 7 আর 4-কে 2 × 2, আর একটা 2 রয়েছে। তাহলে আর সমান সমান কি দাঁড়িয়ে গেল? আর সমান সমান কি দাঁড়িয়ে গেল? 7/2, 7/2 কিউব রুট হয়ে যাবে, আর তুললে কি হয়ে যাবে? কিউব রুট অফ এইটা, ওই যে 7 × 7, এটা যারা জানে না তাদের জন্য 2 × 2, তাহলে এখান থেকে কিউব রুট 3-টার জন্য একটা বেরিয়ে আসে 7/2। হ্যাঁ, তো ডেসিমিটার আর মানে ব্যাসার্ধ কি চেয়েছে? চোঙটির উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতা কত? উচ্চতা বলেছে 2r, সুতরাং উচ্চতা 2r সমান সমান 7/2 × 2, হ্যাঁ 7 ডেসিমিটার। এইটা গেল এক একটা, সাথে 14 2-এরটা কি বলেছে? 14 2-এরটা বলেছে একটা আয়তঘনাকার চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চা, চৌবাচ্চাটার আয়তঘনাকার, এর মধ্যে এবার জল ঢালবো। এবার জল ঢাললে কি হবে? অর্ধেক জলপূর্ণ আছে এটা কোনো কথা নেই, ওটার দরকার নেই, ওকে নিয়ে কোনো কাজ নেই। আমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে জল ঢালার পরে কতটুকু উঠবে এটুকু চেয়েছে, তাই জন্য এখানে ধরলাম অর্ধেক জল রয়েছে, ধরলামই তাহলে এরপরে জল ঢালবো, ঢাললে কতটুকু উঠবে আমার ক্ষেত্রফল ইন্টু এই যে যতটুকু উঠবে সেটা করলেই জলের আয়তনটা বেরিয়ে যাবে। ক্ষেত্রফল ইন্টু জলের গভীরতা যতটুকু বৃদ্ধি পাবে সেটুকু হচ্ছে জলের পরিমাণ। তা আমাদের অলরেডি দিয়ে দিয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য বলে দিয়েছে 2.1 মিটার, দৈর্ঘ্য 2.1 মিটার, এইটা লিটার জল ঢেলেছে, কত লিটার জল? 630 লিটার জল ঢেলেছে। লিটার নিয়ে যেতে হলে আমাদের ডেসিমিটার নিয়ে যাওয়াটাই সুবিধা, তাহলে এটার ডেসিমিটার নেব 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার, এত মিটার সমান দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থটা কত বলেছে? প্রস্থ বলেছে 1.5 মিটার, সমান সমান তাহলে 15 ডেসিমিটার। এই গেল ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল এত, গুণ কতটুকু বাড়বে জলের গভীরতা কতটুকু বাড়বে সেটুকু ধরে নিলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ সেইটুকু গভীরতা উচ্চতা করলে কি হবে? জলের আয়তনটা বেরিয়ে যাবে। আমাদের জলের আয়তন দিয়ে দিয়েছে ঘন ডেসিমিটারটাই, এটা করলে কি ঘন ডেসিমিটার আসবে না? তার মানে ঘন ডেসিমিটার মানে হচ্ছে তত লিটার, তার মানে এখানে লিখি ধরি গভীরতা না কি বলেছে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে, গভীরতা বৃদ্ধি পাবে, পাবে এক্স ডেসিমিটার, সুতরাং আয়তন ইজ ইকুয়াল টু জলের আয়তন, জলের আয়তন হবে, আয়তন হবে, আয়তন পার করি এই সূত্র থেকে জলের আয়তন কি 21 × 15 × x ঘন ডেসিমিটার সমান সমান এত লিটার বা লিটার লিখে দেব, লিটার ঘন ডেসিমিটার ব্র্যাকেটে লিখে দিতে পারি, এক ঘন ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, এই তো এত ডেসিমিটার বা এত লিটার বেরিয়ে গেল। প্রশ্ন অনুসারে আমাদের এটাই তো বলা আছে, প্রশ্ন অনুসারে এই যে যতটুকু বাড়বে সেইটুকুই তো বলেছে, 630 লিটার ঢাললে এটুকু বাড়বে, তার মানে 2115 × x = 630,
এক্স ইজ ইকুয়াল টু কি 630 ভাগ 21 গুণ 15 3 21 63 15 দুগুণ 30 এক্স ইজ ইকুয়াল টু 2 তাহলে এক্স এর মান 2 কত ডেসিমিটার তার মানে উচ্চ জলের গভীরতা পারবে 2 ডেসিমিটার ডিসিএম ডেসিমিটার 2 ডেসিমিটার आंसर হচ্ছে 2 ডেসিমিটার জলের গভীরতা বৃদ্ধি পাবে 14 3 এরটা আগের পেজে করা আছে যে কোনো আগের পেজটা করা আছে যে কোনো একটা পেজে যে কোনো একটা পেজে করা আছে